সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর আইন করছে ফ্রান্স চরমপন্থীদের মোকাবেলায় করা আইন চান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবার পার্লামেন্টে এই বিল আনা হবে সেই বিলের কিছু প্রস্তাবিত ব্যবস্থার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই যেমন মসজিদগুলোতে কিভাবে অর্থ আসছে তা দেখা হবে ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্ক্রুটিনি হবে কিন্তু এরপর বিতর্কে ঝড় তুলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ফ্রান্স এখন চরমপন্থী মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে আর প্রস্তাবিত বিল নিয়ে তার বক্তব্য কোনো পুরুষ পুরুষ যদি চিকিৎসকের কাছে যান এবং বলেন মহিলা ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করাবেন না তাহলে পাঁচ মাসের জেল ও পঁচাত্তর হাজার ইউরো জরিমানা হবে একই নিয়ম প্রযোজ্য হবে মেয়েদের ক্ষেত্রেও কোনো সরকারি কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করলে বা কোনো শিক্ষকের কাছে পড়তে না চাইলেও শাস্তি হবে এরপরেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড় বিশেষ করে চিকিৎসক বা নার্সের কাছে চিকিৎসা নিতে অস্বীকার করলে জেলে যেতে হবে বিপুল ক্ষতিপূরণ দিতে হবে এই ব্যবস্থার সমালোচনায় মুখর হন জেনরা এই বিল আনা হবে ডিসেম্বরে উনিশশো সালে রাষ্ট্র থেকে চার্চকে আলাদা করতে আইন আনা হয়েছিল সেই আইনকেই সংশোধন করে নতুন ব্যবস্থাগুলি ঢোকানো হবে তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নতুন নয় স্যামুয়েল প্যাটির হত্যার পর তিনি বলেছিলেন সুপারমার্কেটে হালাল ও কোষার খাবার দেখে তিনি অবাক হয়ে যান তার কাছে এটা বিচ্ছিন্নতাবাদের উদাহরণ অন্যদিকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অবমাননার প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জনক বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ পবিত্র মাখা মিনি পবিত্র সাল্লাম উপলক্ষে ইরানি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এতে তিনি আবারও ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন পুনঃপ্রকাশ এবং এর প্রতি দেশটির সরকারের পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানান তিনি বলেন একজন কার্টুনিস্ট যখন এ ধরনের অবমাননাকর কাজ করে কিংবা একটি পত্রিকা যখন তা প্রকাশ করে তখন বিষয়টি একরকম থাকে আর যখন সেই দেশের সরকারের পক্ষ থেকে এই কুকর্মকে পৃষ্ঠপোষকতা করা হয় তখন সেটি অনেক বেশি জঘন্য চরিত্র ধারণ করে ফ্রান্সের সর্বোচ্চ পর্যায় থেকে এই ন্যাকারজনক অপকর্মকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন তবে আসার কথা মুসলিম বিশ্ব নীরব থাকেনি প্রাচ্য থেকে পাশ্চাত্যের সর্বত্র মুসলমানরা তাদের ইমানি শক্তির পরিচয় দিয়েছেন তারা তাদের প্রাণপ্রিয় নবীর অবমাননার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে আয়তুল্লাহ রুজমা খামিনি বলেন ফ্রান্স দাবি করে মানবাধিকার ও বাক স্বাধীনতার কারণে তারা এ কাজ করছে অথচ এই ফ্রান্স উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় ফ্রান্স ইরানের সন্ত্রাসী গোষ্ঠীকে সব রকম সহযোগিতা করেছে এবং এই গোষ্ঠী আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ সতেরো হাজার ইরানিকে হত্যা করেছে তিনি বলেন এই ফ্রান্স বন্য জন্তুতুল্য ও রক্তপিপাসু সাদ্দামকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করেছে প্যারিস প্রকাশ্যে এই সহযোগিতা দিয়েছে এবং ঘোষণা করেছে সেই নির্লজ্জ ফ্রান্স এখন বাক স্বাধীনতা ও মানবাধিকারের বুলি আওড়ায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন বিগত বছরগুলোতে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে বিশ্বনবী সাল্লাই সাল্লাম অবমাননা বারবার করা হয়েছে কিন্তু এসবের মাধ্যমে তারা মহানবীর মর্যাদার মাত্র ক্ষতি করতে পারেনি যেভাবে মক্কা ও তায়েফের কাফেররা একদিন তাদের অপতৎপরতার মাধ্যমে বিশ্বনবী কিংবা ইসলামের ক্ষতি করতে পারেনি বর্তমানে পশ্চিমা বিশ্বই মহান নবী সাল্লাইসাল্লাম বা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না আয়তুল্লাহি লোজমা খামিনি বলেন এখান থেকে পশ্চিমাদের কথিত সভ্যতার কদার্য দিকটি ফুটে উঠেছে তাদের কাছে উন্নত প্রযুক্তি থাকায় তাদের এই পাশবিক ও বর্বর চেহারা ঢেকে রাখলেও মাঝে মধ্যে তাদের প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে প্রকাশ হয়ে পড়ছে অনেক শতাব্দী ধরে তারা এই কথিত সভ্যতার দাবি করে আসলেও তাদের অসভ্যতা ও বর্বরতা বিশ্ববাসীর কাছে দিন দিন স্পষ্ট হয়ে পড়ছে ইসলামী ঐক্য সপ্তাহ আয়তুল্লাহ খামিনি তার ঈদে মিলাদুন নবীর ভাষণে আরো বলেন ইরানের প্রতিষ্ঠাতায় ইমাম বর্তমানে ইমামের আহ্বান অতীতের যে কোনো সময়ের চেয়ে মুসলিম বিশ্বের বহু নেতা এই আহ্বানের উপর গুরুত্ব আরোপ করেননি আবার অনেক উপলব্ধি করেও শুধুমাত্র বিদ্বেষের কারণে তাতে সাড়া দেননি কিন্তু আজ মুসলিম বিশ্বে যেসব ঘটনা ঘটছে তাতে উপলব্ধি করা যায় মুসলমানদের মধ্যে ঐক্য কতটা জরুরি ছিল আজ ফিলিস্তিন সংকটকে ইহুদিবাদী ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে ফিলিস্তিন মুসলিম বিশ্বের প্রধান সংকট হলেও সেটি থেকে বিশ্ববাসী দৃষ্টি সরিয়ে ফেলার চেষ্টা চলছে কিন্তু এসব অপচেষ্টার কোনো কাজ হবে না ফিলিস্তিন একদিন মুক্ত হবেই ইরানের সর্বোচ্চ নেতা বলেন যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জাতির ভূমি দখল ও হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে সেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং সম্পর্ক স্থাপন করে তৃপ্তির হাসি হাসা চরম চরম্যাক্কারজনক ঘটনা এর চেয়ে অপমান আর হতে পারে না তিনি আরো বলেন ইমামের আহ্বানের গুরুত্ব মুসলমানরা উপলব্ধি না করলেও ইসলামের শত্রুরা বুঝতে পেরেছে কারণে তারা ইসলামের বিভিন্ন মধ্যে যাতে ঐক্য প্রতিষ্ঠা না হয় সেজন্য ট্যাঙ্ক প্রতিষ্ঠা করে সেখান থেকে বিভেদ সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কিভাবে মুসলমানদের মধ্যে মত পার্থক্য আরো বেশি উস্কে দেয়া যায় তারা সারাক্ষণ সে চেষ্টা চালাচ্ছে পশ্চিমা বিশ্ব এই বিভেদ সৃষ্টির চেষ্টার অংশ হিসেবে দায়েশ সৃষ্টি করেছে কিন্তু এই য়েশকে মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন দিয়েছে তাদের অপরাধ অনেক বেশি যেসব সন্ত্রাসী মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে তাদের চেয়ে যারা তাদেরকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের অপরাধ বহুগুণ বেশি কাশ্মীর থেকে লিবিয়া পর্যন্ত মুসলিম বিশ্বের যত সংকট আছে তার সব সংকটের সমাধান মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব বলে ইরানের সর্বোচ্চ নেতা মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলেন আয়তুল্লাহ খামিনি মার্কিন গণতন্ত্রকে যারা মডেল হিসেবে তুলে ধরে তাদের সমালোচনা করে তিনি বলেন যে ব্যক্তি এখন প্রেসিডেন্টের দায়িত্বে আছেন তিনি বলছেন আমেরিকার ইতিহাসে চেয়ে বেশি কারচুপির ফাঁদ আর কখনো তৈরি হয়নি নির্বাচনে ব্যাপক কারচুপি হবে বলে তিনি সংশয় প্রকাশ করেছেন আর নির্বাচনের অপর প্রার্থী বলছেন ট্রাম্প বড় ধরনের কারচুপির চেষ্টা করছেন এই হচ্ছে মার্কিন গণতন্ত্রের উদাহরণ আয়তুল্লাহ উজমা খামিনি বলেন যে ব্যক্তি নির্বাচিত হোক না কেন তাতে আমেরিকা পতন ঠেকানো সম্ভব হবে না আজ না হোক কাল আমেরিকার পতন হবেই ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা ইরানের সর্বোচ্চ নেতা বলেন তার দেশের সঙ্গে আমেরিকার শত্রুতা থেমে নেই আমেরিকার কোনো সরকার আমাদেরকে সহযোগিতা করবে না আমাদেরকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী হতে হবে আমেরিকাকে হতাশ করে দিতে হবে ইরানের জনগণ নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়িয়েছে এজন্য তিনি ইরানি জনগণকে ধন্যবাদ জানান আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ ভাষণের শেষাংশে তিনি নাগার্ন কারাবাখে নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান যুদ্ধের ব্যাপারে ব্যাপারে দুঃখ প্রকাশ করেন তিনি বলেন এর অবসান দরকার আজার বাইজানে যেসব ভূখণ্ড আর্মেনিয়া দখল করে নিয়েছে তা ছেড়ে দিতে হবে এটি আজার বাইজানের অধিকার সেই সঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে এছাড়া এই যুদ্ধের সুযোগে কেউ যদি ইরান সীমান্তে সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে ইরানে মঙ্গলবার সতেরো রবিউল আওয়াল চোদ্দশো বিয়াল্লিশ বিশ্বনবী হসরত মোহাম্মদ আলাইসাল্লাম এবং শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদেক আলাহ সাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে সুন্নি মুসলমানরা রবিউল ঈদের বারো বা বিশ্বনবীর জন্মদিবস হিসেবে পালন করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মদিবস নিয়ে এই মত যাতে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে প্রবল মতবিরোধ তৈরি করতে না পারে সেজন্য ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খমিনী রহমতুল্লাহ প্রতি বছর বারো রবিউল আওয়াল থেকে সতেরো রবিউল আওয়াল পর্যন্ত সময়কে ঐক্য সপ্তাহ পালন করার আহ্বান জানিয়েছিলেন তার আহ্বানে সাড়া দিয়ে গত চার দশক ধরে ইরান বিশ্বের বিভিন্ন দেশে ঐক্য সপ্তাহ পালিত হয়ে আসছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ